হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো পায়েশ। এটি খুবই একটি জনপ্রিয় ডিজার্ট যা খুবই টেস্টি এবং খুব সহজেই বানানো যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেওয়ার। একটি বলে 1/4 কাপ বা 3 টেবিল স্পুন বাসমতি রাইস নিয়ে ভালো মতো ওয়াশ করে রুম টেম্পারেচার পানি দিয়ে 20-30 মিনিটসের মতো ভিজিয়ে রাখবো। রাইসটা একটি ছাঁকনিতে পানি ঝরিয়ে নিচ্ছি এবং একটি বলে নিয়ে নিয়েছি। আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে চালটা ভালোভাবে মাখিয়ে নিব। ঘি চাউলের সাথে মাখিয়ে নিলে চালটা দলা পাকিয়ে যায় না বা নিচে দিয়ে লেগে যায় না। যে কোনো রাইস দিয়ে এই পায়েশটা বানিয়ে নিতে পারেন। একটি প্যানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। মিল্কটা হালকা গরম না হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার একটি বোলে কিছু মিল্ক উঠিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এবার মিল্ক পাউডার দিয়ে দুধটা মিক্স করে নিব। মিল্ক পাউডার অ্যাড করলে পায়েশের স্বাদটা আরেকটু বেড়ে যায়। এবার গুঁড়ো দুধের মিক্সটা দুধের সাথে অ্যাড করে নিচ্ছি এবং দুধটা একটা বয়েল না আসা পর্যন্ত ওয়েট করব। এবার অ্যাড করে দিচ্ছি 2টা তেজপাতা আর 2টা এলাচ। এলাচের মাথা দুটো খুলে নিয়েছি। মিল্কটা অনবরত নেড়ে চেড়ে একটা বয়েল না আসা পর্যন্ত ওয়েট করব। এবার অ্যাড করে দিচ্ছি রাইস এবং ঘিয়ের মিক্সটা। অনবরত নেড়ে চেড়ে লো হিটে রাইসটা বয়েল না হওয়া পর্যন্ত কুক করে নিতে হবে। চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। চালটা সিদ্ধ হতে টোটাল 20-25 মিনিটসের মতো সময় লাগলো এবং দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। পায়েশের রাইসটা সিদ্ধ হওয়ার পরেই এর মধ্যে চিনি অ্যাড করতে হয়। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নিতে পারেন। চিনিটা অ্যাড করার পর আরও 5-10 মিনিটসের মতো কুক করে নেব, যাতে চিনিটা মিক্স হয়ে চিনি থেকে যে এক্সট্রা পানি ছাড়বে তা শুকিয়ে যায়। এবার পায়েশ থেকে আস্ত তেজপাতা এবং এলাচগুলো উঠিয়ে নিব। পায়েশটা রেডি হয়ে গিয়েছে। আর ঘন করব না, ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে, তাই একটু পাতলা থাকতেই চুলাটা বন্ধ করে নিতে হবে। পায়েশটা হালকা গরম থাকতে একটি বলে ঢেলে নিয়েছি। এই পায়েশটাকে রাইস পুডিংও বলা হয়ে থাকে। 1 টেবিল স্পুন ইচ আলমন্ড, পেস্তাশিও এবং কিশমিশ দিয়ে পরিবেশন করে দিলাম। পায়েশটা গরম গরম খেতে যেমন মজা, তেমনি 2-3 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করে রেখে খেতে আরও মজা। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।